আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফরএভার লিভিং প্রোডাক্টসের আরজি প্লাস নিয়ে। ডিয়ার অডিয়ান্স, শুরুতে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আরজি প্লাস কোনো মেডিসিন নয়, কোনো ওষুধ নয়, এটি হচ্ছে ডায়েটি সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট বা সহায়ক খাদ্য। আরজি প্লাস হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের একটি ইউনিক প্রোডাক্ট যা 1998 সালে নোবেল প্রাইজ পেয়েছে। এই প্রোডাক্ট রিসার্চের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর ফরিদ মুরাদ, দ্বিতীয়জন হচ্ছে রবার্ট পোর্সগার্ড, তৃতীয়জন হচ্ছে লুইস ইগনারো। এই তিনজন সায়েন্টিস্ট মিলে আবিষ্কার করেছিলেন নাইট্রিক অক্সাইড, এবং নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের বডির কার্ডিওভাস্কুলার সিস্টেমের সিগন্যালিন মলিকুল। আরজি প্লাসের অসংখ্য মাল্টিপল বেনিফিট রয়েছে। আজকে আপনাদের সাথে আরজি প্লাসের 12টি পয়েন্ট নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলটিকে সবসময় দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক নম্বর পয়েন্ট হচ্ছে সেলুলার হেলথ। আমাদের শরীরে যে নিউট্রিশন বা পুষ্টি প্রয়োজন, অ্যাকচুয়ালি এই নিউট্রিশনগুলো প্রয়োজন হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের জন্যে এবং আমাদের শরীরে যে 100 trillion সেলগুলো রয়েছে সেই সেলগুলোর জন্যে। কারণ হচ্ছে আপনার আমার শরীর কিন্তু খাবার চিনে না, আমাদের শরীর চিনে হচ্ছে নিউট্রিশন, ভিটামিনস, মিনারেলস। আরজি প্লাস আমাদের সেলুলার হেলথকে ইম্প্রুভ করে ভিটামিনসের মাধ্যমে, অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে এবং মিনারেলসের মাধ্যমে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নাইট্রিক অক্সাইড বুস্টার। নর্মালি নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে সরাসরি প্রয়োগ করা সম্ভব না। আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের আরজি প্লাস কন্টেন করছে এল আর্জেনিন, এবং এল আর্জেনিন আপনার শরীরে যখন প্রবেশ করবে তখন এল আর্জেনিন নাইট্রিক অক্সাইডে কনভার্ট হবে। নাইট্রিক অক্সাইড হেল্প করবে আপনার ব্লাড ভেসেলস রিল্যাক্স করতে এবং আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করবে, যার কারণে আপনার শরীরে ক্রুশিয়াল সেলুলার কমিউনিকেশন হয়। আপনার পুরো শরীরে সেই কমিউনিকেশনটা বাড়াতে সাহায্য করে নাইট্রিক অক্সাইড এবং আপনার হার্টকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে আমাদের হার্ট থেকে যে শিরা উপশিরাগুলো আমাদের পুরো শরীরে ছড়িয়েছে সেই শিরা এবং উপশিরাগুলোর কম্বিনেশন। আরজি প্লাস আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে, এবং আপনার হার্টে যদি কোনো প্রকার ব্লকেজ থেকে থাকে সেই ক্ষেত্রে আরজি প্লাস ন্যাচারালি আপনার সকল ব্লকেজকে ক্লিন করতে সাহায্য করে। এই আরজি প্লাস আপনার ব্লাড ভেসেলকে সুস্থ রাখে, যার কারণে আপনার শরীরে যে হাই ব্লাড প্রেশার রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ রাখতে অনেক সাহায্য করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন। অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে এমন একটি পাওয়ারফুল রেডিক্যাল ফাইটিং কম্পাউন্ড যা আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, যার কারণে খুবই স্মল একটা অ্যামাউন্ট নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে সবসময় প্রয়োজন হয়, এবং অ্যান্টি অক্সিডেন্টের যে প্রোটেকশনটা প্রয়োজন হয় সেটি নাইট্রিক অক্সাইড দিয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যান্টি এজিং। আরজি প্লাসে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার শরীরে যে হরমোন রয়েছে সেই হরমোনগুলোকে বুস্ট করতে সাহায্য করে। যারা হরমোনাল প্রবলেমে রয়েছে তারা নিয়মিত আরজি। আমাদের বয়স 2 ধরনের, বায়োলজিক্যাল বয়স এবং ক্রোনোলজিক্যাল বয়স। ক্রোনোলজিক্যাল বয়স আপনার আমার পক্ষে কখনোই কমানো সম্ভব না, কিন্তু আপনি রেগুলার আরজি প্লাস পান করলে আপনার বায়োলজিক্যাল যে বয়সটা আছে সেটি কমে আসবে, অর্থাৎ আপনি বয়সের চাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, আপনাকে অনেক ইয়ং মনে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সেলুলার কমিউনিকেশন। সেলুলার কমিউনিকেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে আরজি প্লাস। আপনার শরীরে যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে, এবং আপনার শরীরে যে নার্ভাস সিস্টেম রয়েছে ব্রেন থেকে পুরো শরীরে সেই নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করার মাধ্যমে আপনার সেলগুলোকে অ্যাক্টিভ করে দেয়, যার কারণে আপনি অনেক অ্যাটেন্টিভ থাকবেন আপনার কাজে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। বর্তমান সময়ের সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিষয় হচ্ছে ইমিউন সিস্টেম, অর্থাৎ অ্যান্টিবডি। আপনার বডিতে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক না থাকে তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন, বিশেষ করে বিভিন্ন ভাইরাস আপনাকে অ্যাটাক করবে, যেমন ঠান্ডা, সর্দি, কাশি, এমনকি করোনা ভাইরাস। আপনি আরজি প্লাস পান করলে আপনার ইমিউন সিস্টেম অনেক স্ট্রং থাকবে এবং আপনি অনেক হেলদি থাকবেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে সেক্সুয়াল ফাংশন।
কার্ডিওভাস্কুলার সিস্টেম প্লাস নার্ভাস সিস্টেম ইকুয়াল হচ্ছে সেক্সুয়াল ফাংশন। আর জি প্লাসের যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার শরীরে যে হরমোন রয়েছে সেই হরমোনগুলোকে বুস্ট করতে সাহায্য করে। যারা হরমোনাল প্রবলেমে আছেন তারা নিয়মিত আর জি প্লাস পান করেন, আপনার সেক্সুয়াল ফাংশনালিটি বাড়ানোর জন্য আর জি প্লাস অনেক হেল্প করবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে রেসপিরেটরি হেলথ। যারা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত প্রবলেমে আছেন, একটু পরিশ্রম করলে অনেক হাঁপাতে হয়, তাদের জন্য সুখবর হচ্ছে আপনি নিয়মিত আর জি প্লাস পান করলে আপনার শরীরে যে রেসপিরেটরি সিস্টেম রয়েছে সেই রেসপিরেটরি সিস্টেম অনেক রিল্যাক্স থাকবে এবং আপনি অনেক পরিশ্রম করতে পারবেন, আপনি অনেক প্রাণবন্ত থাকবেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ব্লাড প্রেশার লেভেল। আপনার বডিতে যদি সঠিকভাবে ব্লাড সার্কুলেশন না হয় আপনি অনেক প্রবলেমে পড়বেন, বিশেষ করে আপনার প্রেশার লেভেল ঠিক থাকবে না, আপনার মাথা ব্যথা হবে, আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। এজন্য ব্লাড সার্কুলেশন আমাদের বডির জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি রেগুলার আর জি প্লাস পান করলে আপনার ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হবে এবং আপনার প্রেশার লেভেলকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। 11 নম্বর পয়েন্ট হচ্ছে জয়েন্ট ফাংশন। আমাদের বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে জয়েন্ট ফাংশন। আমাদের বয়স যখন 30+ হয়ে যায় তখন ন্যাচারালি আমাদের জয়েন্ট ফাংশনের যে কার্টিলেজগুলো রয়েছে সেই কার্টিলেজগুলোর যে ফ্লুইড রয়েছে সেই ফ্লুইডগুলো আস্তে আস্তে শুকাতে থাকে, এর ফলে আমাদের জয়েন্ট ফাংশনের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, আমাদের হাড় ক্ষয় হয়ে যায়। আপনার জন্য সুখবর হচ্ছে আমাদের আর জি প্লাস আপনি রেগুলার পান করলে আপনার হাড় ক্ষয় হওয়া থেকে আপনি অনেক সেফ থাকবেন এবং আপনার বডির প্রত্যেকটা জয়েন্ট রিল্যাক্স থাকবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে মাসেল গ্রোথ। যারা নিয়মিত জিম করেন তাদের জন্য বেটার হচ্ছে ফরএভার আর জি প্লাস। জিম করার জন্যে আপনার অনেক এনার্জির প্রয়োজন হয়, আর জি প্লাস পান করলে আপনি হিউজ পরিমাণ এনার্জি পাবেন এবং আর জি প্লাস আপনার মাসেল গ্রোথ বাড়াতে অনেক হেল্প করে। এখন প্রশ্ন হচ্ছে আপনি আর জি প্লাস কীভাবে পান করবেন। আর জি প্লাস পান করার জন্য কিছু রেস্ট্রিকশন রয়েছে। 2 বছরের নিচের বাচ্চাদেরকে কখনোই আর জি প্লাস খাওয়ানো যাবে না। যারা সিরিয়াসলি হার্ট কন্ডিশনে রয়েছে তাদেরকে আর জি প্লাস খাওয়ানো যাবে না। যদি একান্তই খাওয়াইতে হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি সকালে নাস্তা অথবা খাবারের পর 100 থেকে 200 গ্রাম পানির সাথে মিশিয়ে 1 প্যাকেট আর জি প্লাস পান করবেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার আশেপাশে যদি কেউ থাকে তাদের কাছ থেকে আপনি একটু দূরে থাকবেন, কারণ আপনি আর জি প্লাস খোলার পরে এটার যে গ্রাম সেই গ্রাম নেওয়ার জন্য অনেকে চলে আসবে, এমনকি তাদেরকে আপনার আর জি প্লাস দিতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটি আপনি যার মাধ্যমে দেখছেন অর্থাৎ যিনি আপনাকে ভিডিওটি শেয়ার করেছে তার মাধ্যমে আপনি আর জি প্লাসটি নিতে পারবেন, অথবা আপনি যদি আমাকে ইউটিউবে দেখে থাকেন কোনো রেফারেন্স ছাড়াই আমার কাছ থেকে আপনি আর জি প্লাসটি নিতে পারবেন। ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনি আর জি প্লাসটি নিতে পারেন, অথবা আপনি যদি চান যে আমি ঘরে বসেই প্রোডাক্টটি নিতে চাই ডেসক্রিপশনে আমার শপিংয়ের লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে আপনি প্রোডাক্টটি পারচেস করতে পারবেন। আশা করি আমার প্রত্যেকটা মেসেজই আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না। পাশে থাকা যে বেল আইকন আছে সেটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।